কারো কোনো প্রতিভা থাকলে, যেমন ধরেন ছবি আঁকা, গান করা, তবে সে কি তার প্রতিভাকে ভিত্তি করে কেরিয়ার গঠন করা উচিত নাকি অন্যভাবে গঠন করা উচিত? এ ব্যাপারে আপনার মতামত কি? এটার উত্তর দেওয়া হয়ে গেছে, এটা এটার এটার উত্তর উত্তর আমি দিয়ে দেওয়া হয়ে দিয়েছি। গেছে। আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে, প্রাইভেট কোম্পানিতে যারা কাজ করে স্যার, তারা অনেক সময় 9টা থেকে কাজ শুরু করেন, দেখা যাচ্ছে যে অনেক এমপ্লয়ীদের রাত 10টা আবার রাত 9টা বেজে যায়। সেক্ষেত্রে তাদের যে মেন্টাল প্রেশারটা আসে, অনেক সময় বসের বকুনিতে তাদের মেন্টালি ভাবে ডিপ্রেসড ভুগে, এই ডিপ্রেশন থেকে বাঁচার ওয়েটা কি হতে পারে স্যার? এটা নট অনলি ইন প্রাইভেট কোম্পানি, পাবলিক কোম্পানি অলসো, পাবলিক সেক্টর অলসো, আমরাও তো বসের বকা শুনি, আমরাও তো জি মেন্টালি ডিপ্রেসড থাকি, আমরাও তো অনেক জি ধরনের, আমারও প্রথম দিকে এটা নিয়ে কোপ আপ করতে খুব সমস্যা হতো, যখন আমাকে বস বকছেন হয়তো বা এমন একটা বিষয় নিয়ে বকছেন যে বিষয়টা আমি হয়তো স্যারকে সেভাবে বোঝাতে পারিনি, কিংবা আমি যেটা মিন করেছি স্যার সেটা বোঝেননি, বা আমি স্যারকে বোঝাতে পারিনি, কিংবা ভুলটা হয়তো অন্য কারো কিন্তু দোষটা এসে পড়েছে আমার ঘাড়ে, তো এরকমও হয়েছে, এই কারণে বকা খেয়েছি। তো পরে আমি একটা সময়ে প্রথম যে কাজটা করলাম সেটা হচ্ছে আই স্টপড বিইং ইমোশনাল অ্যাবাউট মাই বসেস, আমি আমার বস সম্পর্কে ইমোশনাল হওয়া বন্ধ করে দিলাম। আমি বুঝতে শিখলাম যে ইমোশনাল হবার জায়গা আমার অফিস না, ইমোশনাল হবার জায়গা হচ্ছে আমার বাসা, আমার প্রিয় মানুষের সঙ্গে আমি ইমোশনাল হতে পারি। আমি যদি আমার প্রিয় মানুষের সঙ্গে ইমোশনাল হই, আমি যদি আমার নিজের সঙ্গে ইমোশনাল হই, সেখান থেকে একটা আউটকাম আসতে পারে, সেটার একটা দাম আমি নিজেকে নিজে দেব বা আমার প্রিয় মানুষটা দেবে, কিন্তু আমার বস কেন আমাকে দাম দেবে? হ্যাঁ, আমার বস আমি ইমোশনের দাম কেন দেবে? আমি মান অভিমান রাগ এগুলো করতে পারি আমার প্রেমিকার সাথে, আমার বসের সাথে না। আমি যখন প্রথম এই ব্যাপারটা নিজেকে বোঝালাম যে এটা ইমোশনাল হবার জায়গা না, তখন আমার মনের দুঃখ আফসোস এবং বিষণ্ণতা একটু একটু কমে গেল। এরপরে আরেকটা ব্যাপার হচ্ছে, এই তা সত্ত্বেও অনেক যে প্রেশার থাকে যেটাকে ওয়ার্কলোড বলি আমরা, এবং যে জব হ্যাজার্ড গুলো থাকে, সেই হ্যাজার্ড গুলো সামলাতে গিয়ে এবং ওয়ার্কলোড গুলোকে সামলাতে গিয়ে আমাদের বিভিন্ন টাইপের, মানে মাঝে মধ্যে মনে হয় চাকরিটা ছেড়ে দিই, তখন পর মুহূর্তে ভাবি চাকরিটা যদি ছেড়ে দিই তখন আমি কিভাবে চলবো, আমার যে মানে একটা ভ্যালু আছে সেই ভ্যালুটা তোই থাকবে না, আমার চাকরি আমাকে একটা ভ্যালু দিচ্ছে, আমার চাকরি আমাকে একটা সিকিউরিটি দিচ্ছে, সেগুলোতে আমি হারাবো, সো চাকরিটা তো আমি হারাতে পারবো না, সেক্ষেত্রে আমাকে নিজেকে সামলে নিতে হবে, নিজেকে একটু গুছিয়ে নিতে হবে, যে ভুলগুলো আমি করছি সেই ভুলগুলো থেকে সরে আসতে হবে। আমাদের অনেকগুলো ভুল হয়ে যায়, যে ভুলগুলো আমরা একটা, মানে আমি যেটা মনে করি একটা মেজার, ওই মেজারটা যেটা আপনি নিচ্ছেন সেটা কি ভুল কি সঠিক সেটা ডিপেন্ড করে সেখান থেকে আউটকামটা কি আসছে। যদি আউটকামটা পজিটিভ কিছু আসে সেটা একটা ভুল হলেও সঠিক, আর যদি আউটকামটা নেগেটিভ কিছু আসে তাহলে সেটা সঠিক হলেও ভুল, এটা আমি মনে করি। সো সেখান থেকে শিখে পরবর্তীতে সেটাকে আর রিপিট করা যাবে না, এটাও মাথায় রাখতে হবে। আর যখন আপনার সঙ্গে কেউ রাগ করেন, যখন আপনার সঙ্গে কেউ মানে রিয়াকশন দেখান, তখন আপনাকে সেটা ভেরি প্রফেশনালি নিতে হবে। আপনাকে মনে রাখতে হবে যিনি আপনার সঙ্গে রাগ করছেন তার সঙ্গে আপনার কোনো আত্মীয়তা সম্পর্ক নাই, তার সঙ্গে আপনার অফিসের বাইরে কিন্তু কোনো সম্পর্ক নাই, সো তিনি যে রাগটা করছেন মেবি ইটস অলসো প্রফেশনাল, হয়তো বা তিনি কোনো ঝামেলা ফেস করছেন আপনার কাজের কারণে, সেজন্য তিনি আপনার উপর রাগটা দেখাচ্ছেন, তিনি আপনাকে বকাঝোকা করছেন, হয়তো বা এমন হতে পারে তিনি তার বসের কাছ থেকে বকা খেয়েছেন আপনার সেই কাজটার জন্য, তাও কিন্তু হতে পারে। সো অলওয়েজ টেক ইট ভেরি প্রফেশনালি, অলওয়েজ টেক ইট ভেরি প্রফেশনালি, নেভার টেক ইট ইমোশনালি, কখনো ইমোশনাল হবেন না, মানে ইমোশনাল হবেন না অফিসে, অফিসটা কিন্তু ইমোশনাল হবার জায়গা না, সেখানে আপনাকে বকবে। আর একটা কথা কি, পেটে খেলে পিঠে সয়, আপনাকে বেতন দেবে, আপনাকে বকবে না, মিষ্টি মিষ্টি কথা বলবে, পৃথিবীতে এমন কোনো চাকরি নাই, একটাও নাই। আপনি যদি আমার কাজ করেন, আপনি যদি আমি যদি একটা কোম্পানির মালিক হতাম, সেখানে আমি আপনাকে একটু হলো বকা টকা দিতে ইচ্ছা করতো এরকম আর কি, আর আপনার প্রত্যেকটা কাজ সঠিক হবে নিখুঁত হবে তাও কিন্তু না, আপনি অনেক ভুল করেন, আপনি যে নির্ভুল কাজ করছেন তাও তো না, আপনার নিজের দিকে তাকাতে হবে, ইমোশনাল হওয়া যাবে না, প্রফেশনাল হন। আপনার একটা ডিসিশনের কারণে, আপনার একটা কাজের কারণে কোম্পানি যদি ক্ষতিগ্রস্ত হয় বা কোম্পানির যদি স্বাভাবিক যে ফ্লোটা সেটা যদি ব্যাহত হয় বা কোম্পানি যেটা মিশন অ্যান্ড ভিশন সেটা যদি অ্যাচিভ করা সম্ভব না হয়, তাহলে আপনাকে ভালো কথা বলার তো কোনো কারণ নাই, সেটাকে ওভাবে নিতে হবে। এবং আমি যেটা মনে করি, অফিসের যে ঝামেলাগুলো সেগুলো নিয়ে কখনো বাসায় আসবেন না, অফিসের আবর্জনা গুলো অফিস থেকে বেরোবার সময় ওই গেইটে ফেলে আসবেন, এরপর বাসায় আসার সময় একদম আপনি ডিফারেন্ট মানুষ,
আপনি একজন ফ্যামিলি ম্যান, আপনি আপনার নিজের জন্য, আপনি আপনার পরিবারের জন্য এটা মাথায় রেখে আসবেন। অফিসে বস বকাঝোকা করলো, বাসায় এসে আপনি আপনার ওয়াইফকে বকাঝোকা শুরু করলেন, বাচ্চাটাকে বকাঝোকা শুরু করলেন, ইট মানে ইট ইট মিনস নাথিং, ইট সিগনিফাইস নাথিং, এটার কোনো দরকার নেই। এটা আপনার মনটা আরো খারাপ হবে। দেখুন, আপনি অফিসেও মেজাজ খারাপ করেছিলেন, তখন আপনার মন খারাপ হয়েছে, বাসায় এসেও মেজাজ খারাপ করছেন, তাও কিন্তু আপনার মন খারাপ হচ্ছে, এবং পরের দিন যখন আপনি অফিসে যাচ্ছেন সেই মেজাজটা খারাপ নিয়ে, তখন আগের দিনের প্রবলেমটা কিন্তু সলভ করা আপনার জন্য ডিফিকাল্ট হবে। এই বিষয়গুলো একটু আমিও পারতাম না, আমার তো লাইফে চাকরি করার কোনো অভিজ্ঞতা ছিল না, আমার প্রথম চাকরি এবং একমাত্র চাকরি এটা। তো আমিও প্রথম দিকে প্রথম 2-3 বছর খুবই পাগলামি করেছি, 2-3 বছর আমি চাকরিটাকে বুঝতেই পারিনি। মানে লেটার আই স্টার্টেড বিং প্রফেশনাল, 100% প্রফেশনাল, এটাই আমার চাকরি, এটা করে আমাকে খেতে হবে, এখানেই আমাকে থাকতে হবে, এখানে আমাকে সময় কাটাতে হবে, এখানে আমাকে আমার ভালোটা দিতে হবে, সর্বোচ্চ ভালোটা এখানে আমাকে দিতে হবে। সো আমি এখানে প্রত্যেকটা জিনিস নিয়েছি একদম আমার সংগঠনের, আমার যে অর্গানাইজেশন ওটার একটা অনুষঙ্গ হিসেবে, এটার একটা অংশ হিসেবে, এটাকে একদম পার্সোনালি নেবার মতো কোনো কিছু নাই। আপনার সঙ্গে তো আমার কোনো ধরনের ব্যাপার স্যাপার নাই যে আমি আপনাকে আমার রুমমেটকে বকাঝকা করবো, ওরকম তো না, তাই না? সো এখানে যদি এই ধরনের কিছু ঘটে আপনাকে বুঝতে হবে ইট ইস নট প্রফেশনাল, পার্সোনাল, ইট ইস 100% প্রফেশনাল। এভাবে করে যদি দেখতে পারেন তাহলে ভালো হয়। আর তা সত্ত্বেও আরো কিছু ব্যাপার ঘটে, আপনার কিছু হ্যারাসমেন্টের ব্যাপার ঘটতে পারে, আপনার সাথে কিছু আনডিউ আচরণের ব্যাপার ঘটতে পারে, তখন আপনি যদি প্রপার যেটা অথরিটি সেটাকে অ্যাড্রেস করেন, হ্যাঁ, তাহলে মনে হয় ভালো হয়। কারণ একটা অর্গানাইজেশনে সব লোক তো খারাপ হয় না, অনেক ভালো মানুষ আছেন যারা টপ লেভেল ম্যানেজমেন্টে আছেন, তাদের মতো অনেক ভালো মানুষ আছেন, তাদের তাদেরকে আপনি যদি প্রপার ওয়েতে যদি ব্যাপারটাকে বোঝাতে পারেন, তাহলে দেখবেন আপনি অনেক সময় অনেক প্রবলেম থেকে আপনি বেঁচে যাবেন, সেটাও হয়। রাইট।